ছিনতাইয়ের ফন্দি, বাধা পেতেই চলল গুলি। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ডালখোলায় বুধবার মোমো খেয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন বছর ২২-এর তৈবুর রহমান ও তার তিন বন্ধু। অভিযোগ, বচসা চলতে চলতে পিস্তল দিয়ে গুলি ছুড়তে শুরু করে এক দুষ্কৃতী। মোট তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন তৈবুর, গুলি লাগে হাতে, আর এক রাউন্ড গুলি গিয়ে লাগে তৈবুরদের গাড়ির সামনের কাঁচে। প্রাণ ভয়ে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নেয় তৈবুর ও তার বন্ধুরা। খবর পৌঁছতেই তাদের উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ। এরপর গুরুতর জখম অবস্থায় তৈবুরকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাটা ভালো বানাইছে তো ওটা যা ছিল, তো একজনে দুজনে বাইক নিয়ে খারিয়েছিল মাইন রোডে, তো হারা চারজন স্কর্পিওতে চার চোখ করে গালি দিয়ে ড্রাইভারটাকে ধরে এদিকে মারতে লেগেছে। ধরে আছে একজন বলছে রুক, বন্দুক আনছে, বন্দুক আনে ফায়ারিং করতে লেগেছে। এখানে আমার ভাই আছে, ছিল না এমনি সুই দেওয়া পেরেছিল, এখন ডাক্তার আইলো, ইলাজ হয়েছে, অপারেশন হয়েছে, গুলি ওর ভিতরে আছে। রাস্তাটা খারাপ ছিল, এখন রাস্তা ভালো হয়েছে, সব লোকই এখান দিয়ে আসি যাওয়া করে, তো ওই জন্য ভয় খাচ্ছি আমরা। আর ভালো হয় যেন ওরাকে কারওয়াই করে ওরকে, আর সাজা কারওয়াই না হওয়ার আগে না ধরে না সাজা হয় তো আমরা রোড জাম করবো আমরা। দিকে দিকে নেশাগ্রস্তদের আখড়া, গুলি বোমা বন্দুকের রমরমা গোটা রাজ্য জুড়ে, ক্ষতিগ্রস্ত গোটা যুব সমাজ। মানুষজনের হাতে এত অস্ত্র আসছে কোথা থেকে? কোথায় নজরদারি, কোথায় নিরাপত্তা? প্রাণহানি যেন দৈনন্দিন ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।